নমস্কার আর আপনার সকলকে বিদিশাস ব্লগস একটি নতুন ব্লগলে মই বিদিশায় স্বাগতম জানালো। আর আজি মই বহুত এক্সাইটেড এইটো দিনের কারণে মই গোটেই বছরটো ওয়েট করে থাকো। আসলতে কালি হয় মোর বার্থডে, মানে 14th of February মোর বার্থডে হয়, আর ইতিয়া তো হেৰি হয়েছে 13 তারিখ। আজি এতিয়া 10টা বাজিল আর দুই ঘন্টা আছে মানে আহিবর কারণে দিনটো। হে এতিয়া মই কি করো কি নকরো তেনেকুয়া লাগিছে মনটো। আর কালির কারণে মই একদম রব নোৱাৰা, মানে একদম বহুত এক্সাইটেড। বিদিশা, মে গড ব্লেস ইউ। মানে গাইজ, প্রত্যেক বার্থডেতে মই মোক নিজকে প্রথমতে উইশ করো। গুড মর্নিং। আর আজি বার্থডে ঠান্ডাতে মই এনে মই আজি মই বহুত সোনকালে হারি পাইছো, মানে টোপনি নাহিলে। মই উঠিছো, উঠার পিছত দাদা কইছে হাও আজি ইমান সোনকালে উঠলা, মানে আজি সোনকালে হারি পাই গৈছো। আর এতিয়া ইয়াত থানত হরাই দিয়া হব, সেইকাৰণে আমি মানুহখিনি মাতি আহো কাষৰ মানুহখিনি। গাইজ, আজি সুপারস্টার ডি গ্রেট সেলিব্রিটি বিদিশা দেবীর বার্থডে। মজা আঠা ভাই মজা, ইমান পরিবেশ তো ইমান ধুনিয়া, সাউক গাও ইজ বেস্ট। এসা বকবাস বার্থডে উইশ মানে জিন্দগি মে নেই সুনা। হ্যাপি বার্থডে, আর যাতে তুমি সদায় সুখী থাকা। তো গাইজ, আজি ইমান বেয়া বার্থডে উইশ আপনাদের কত শুনিব পাবো। চাও গাইজ, মই হলো এটা ডাউন টু আর্থ মানুহ, আর মই যেনে কি নহক মই ময়ে। আচ্ছা, তারে জমিন পর অলপমান বার্থডে প্রিপারেশন চলিছে, মানে মই পাকঘরত বর্তমান। হয়, কি কি হয়েছে কি চলিছে? ছাগলী মাংস নেখাও। মোর কেক আহি গল, কেক মই চাম কেকটো। কেকটো আহি পালে আৰু মানে মই যেনেকে যেনেকুৱা ধৰণৰ বিচাৰিছিলো যেনেকুৱা অৰ্ডাৰ দিছিলো তেনেকুৱাই আহিছে। আৰু ৰুমা বেকাৰীত অৰ্ডাৰ দিছিলো, থেংক ইউ চ' মাছ গাইজ। মোৰ কাৰণে গিফ্ট এজ এ গিফ্ট, চলো চলো কল। আরে বাহ বাহ, দো দো জলদি দো, ইসমে তো শায়দ বক্স হোগা, পতা নেই মুঝে, বক্স নেই হ্যায় কুছ অর হ্যায়। ইসমে এক কিতাব হ্যায় আর এক কলম হ্যায়, হ্যায় না? কিতাবর কলম হ্যায়, কিতাবর কলম হ্যায়, তো খুল, হ্যাঁ করো করো, এই ফাটে করো, হ্যাঁ এই রেকর্ড করো, হ্যাঁ হবা। আজ মা আনবক্সিং করো, দেখি আৰু থেংক ইউ চ' মাছ, বহুত ভাল লাগিছে এখন কিতাপ আৰু এইটো কলম। আচলতে কলম আসামিয়ার বুক, আসামিয়ার বুক হয় 2022, এইখনত মানে আমাৰ অসমৰ বিষয়ে যিমান যি ইনফৰমেশ্যন আছে ছবিয়াত আছে এইখন কিতাপত। চ' ভাল লাগিছে, থেংক ইউ থেংক ইউ। মই হলো ৰেডি, মানে তো মানে মই বার্থডেত কিনিছিলো, মানে ব্ল্যাক মোৰ ফেভৰেট হয় কাৰণে।
গাইজ মানে এইটো বাৰ্থডেৰ মাজত আৰু মানে কি ভিডিঅ' কৰা নহয় তো সেইকাৰণে অকণমান হেৰি হৈছিল, মানুহবোৰো আহিলে, মোৰ ফ্ৰেণ্ডছ আহিছিল আৰু এনেকৈ আহিছিল আৰু মানুহ আৰু এইটো চাংকি দিছিল, এইবিলাক মোক দিছিল, অঁ মোৰ গিফ্ট এইবিলাক। চ' বহুত দিনৰ মূৰত মই এটা ব্লগ আপলোড দিলোঁ, কাৰণ মানে ব্লগছবোৰ ৰেডি আছে, মোৰ দুটাও ব্লগ পেণ্ডিং আছে কিন্তু মই এনেকৈ এডিট কৰি মোৰ মানে দিবৰ টাইম পোৱা নাই আৰু আমাৰ এক্সামো আহিছে, চাগে এইকেইদিন অকণমান ব্লগছবোৰ লেট লেট পাব। কিন্তু 16 তাৰিখৰ পাছত মানে 16 তাৰিখে এক্সামহে হ'ব, তাৰপাছত আপোনালোকে চাগে মানে মোৰ মতে সোনকাল সোনকাল ব্লগ পাব আৰু এতিয়াও মই আচলতে সোনকাল সোনকাল দিবলৈ চেষ্টা কৰিম, এতিয়াতে এডিট কৰি থৈ দিম আৰু মাজতে বন্ধ পালে আপলোড দি দিম। আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিল আপোনালোকে লাইক কমেণ্ট কৰিব আৰু ভিডিঅ'টো যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব যাতে আৰু আপোনালোকে আগন্তুক দিনত নতুন নতুন ভিডিঅ' পাই থাকে। টিল দেন টাটা, বাই বাই, থেংকছ ফৰ ৱাচিং, বাই বাই।